আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على نبينا والشفیعنا رسول الله واصحابه واهل بيته وموالاه। প্রিয় দর্শক শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো। যে হাদিসে এমন একটি বাক্যের সন্ধান দেওয়া হয়েছে এমন একটি বাক্যের ইনফর্ম করা হয়েছে মেসেজ করা হয়েছে যে বাক্যটি তামাম আসমান জামির এবং গোটা দুনিয়ার চাইতেও ভারী ওয়েটফুল ওজনওয়ালা দামি এ হাদিসটি পৃথিবীর অন্যতম বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদিহাইন সহ পৃথিবীর আরও অনেকগুলি মতাবার হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ান খুদ্রি ওয়ান قال رسول الله صلى الله عليه وآله وسلم ركتو صحابي أبو سعيد الخدري رضي الله عنه تكيبو نيتو تني نبي كريم صلى الله عليه وآله وسلم ارشاد كورتن اكو موسى عليه السلام على الله قال موسى عليه السلام يا ربي علمني شيئا أذكرك به أو أدعوك به মৌসা আলাই আল্লাহ পাককে আরোজ করলেন হে আমার মহান রব হে আমার প্রতিপালক হে আল্লাহ আপনি আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিন যার মাধ্যমে আমি মূসা আপনাকে ডাকবো আপনাকে স্মরণ করব ইয়াদ করব আপনার কাছে সাহায্য চাইব। মৌসা সালামের এ কথা শুনে পাক বললেন হে মূসা তুমি বেশি বেশি পাঠ করো লা নেই কোনো মাহুদ আল্লাহ ছাড়া এ বাক্যটি তুমি তেলাওয়াত করো বেশি বেশি এর মাধ্যমে আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমার কাছে তুমি সাহায্য চাও আমার প্রিয় হবার চেষ্টা করো এ কথা শুনে মুসা মুসালাম বললেন ইয়া রব্বি কুল্লুব হ্যাঁ আমার মহান প্রতিপালক হে আমার রব আপনার সকল বান্দাই তো আপনাকে এ নামে ডাকে আপনাকে এ নাম নিয়ে স্মরণ করে আল্লাহ আমি তো আপনার কাছে খাস কিছু চেয়েছিলাম যেটা আমার জন্য ডিফারেন্ট হবে স্পেশাল হবে যার মাধ্যমে আমি মন খুলে আপনাকে ডাকবো আপনাকে স্মরণ করব আপনার কাছে চাইব এ কথা শুনে আল্লাহ আল্লাপাক বললেন হেমুসা তুমি অনুধাবন করতে পারো বুঝতে পারো আন্দাজ করতে পারো নি ইল্লাল্লাহ এটি কত দামি সম্মানী ওজনওয়ালা ভারী যদি তামাম পৃথিবীতে যা আছে আসমান জমিন এবং গোটা সৃষ্টি আলম কুলের মধ্যে যা আছে সব এক পাল্লায় রাখা হয় সৃষ্টির সব অপর পাল্লায় যদি মহাসত্যলা ইলাহা কে ওজন করা হয় সাত আসমান সাত জমিন এবং সৃষ্টিতে যা আছে সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি বেশি ভারী হবে বেশি ওজনওয়ালা হবে দামি হয়ে যাবে সুফান আল্লাহ কত দামি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আমরা প্রতিদিন অনেক সময় হেলায় হেলায় কাটিয়ে দেই আড্ডায় বাজে গল্প করে বিভিন্ন নেশায় আমরা আমাদের হায়াতের সময়গুলিকে বরবাদ করি যখনই আমরা একটু সময় পাব একটুখানি অবসর হব যখনই ফ্রি থাকব। আসুন আমরা বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ এ বাক্যটি পড়ি আমাদের ইমানকে তাজা করি যেমনটি আমাদের আমল নামায় লেখা হবে ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ পাকের প্রিয় হয়ে যাব যাবো আল্লাপাকের খাস হব। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুক এবং ইমানের সাথে চলার ইমানের সাথে পৃথিবীতে আল্লাহ পাকের আবাদতগুলি সম্পন্ন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা বাকু